আপনাদেরকে বলেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বঙ্গে এসেছেন এবং বঙ্গ সফরে বেশ কিছু তার কর্মসূচি রয়েছে, পাশাপাশি সাংগঠনিক বৈঠকও রয়েছে। আর যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, দেখুন, ধনতেরাসে কেয়াশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন এবং তার একগুচ্ছ কর্মসূচির মধ্যে আজ পেট্রাপোলে যাবেন তিনি এবং সেখানেও বেশ কিছু উদ্বোধন রয়েছে। সমস্তটা নিয়ে আমরা জানবার চেষ্টা করবো একটার পর একটা কনভয়। এই মুহূর্তে পেট্রাপোল যেখানে উপস্থিত থাকবেন কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও জানবার চেষ্টা করবো। এবং পাশাপাশি EZCC-তে সাংগঠনিক বৈঠক রয়েছে, সামনেই যেহেতু উপনির্বাচন, সুতরাং সেই উপনির্বাচনের আগে আরও একটু চাঙ্গা করতে এই মুহূর্তে দলীয় সমর্থক এবং একই সঙ্গে নেতাদের মূলত আজকের এই বৈঠক বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু পেট্রাপোলে যে কারণের জন্য আজ তিনি যাচ্ছেন মূলত সেটা নিয়েই একবার জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে আমার সঙ্গে রয়েছে টিটপ একবারে পেট্রাপোল থেকে আমাদের সঙ্গে, আর অন্যদিকে আর এক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে অনুপম। আমি প্রথমে অনুপমের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। অনুপম, ঠিক কখন অমিত শাহ তিনি বেরোচ্ছেন? দেখো, যেটা অফিসিয়াল টাইম রয়েছে 10:30 নাগাদ তিনি এই যে নিউ টাউনে 5 তারা হোটেলে রয়েছেন সেখান থেকে বেরোবেন, বেরিয়ে গাড়ি করে পৌঁছবেন দমদম বিমানবন্দর, সেখান থেকে চপারে করে যাবেন একেবারে পেট্রাপোল বর্ডার, সেখানে BSF-এর যে প্রোগ্রাম সেটা সেরে আবার চপারে করে দমদম বিমানবন্দর, সেখান থেকে গাড়ি করে আবার এই হোটেল। এই হোটেলে তিনি যখন পৌঁছবেন তখন ঘড়ির কাটা হবে 1:30 থেকে 1:45। এই সময় অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই সময় বেশ কয়েকটা মিটিং হতে পারে বলে খবর রয়েছে আমাদের কাছে, যার মধ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা আসতে পারেন বলে খবর আছে। সেখানে সাংগঠনিক কিছু আলোচনা হবে, কারণ এ রাজ্যে তিনি যখন আসছেন তখন এ রাজ্যের 6টা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। কি ভোকাল টনিক তিনি তার রাজ্য নেতৃত্বকে দেন সেদিকে আমাদের নজর থাকবে, এক। দ্বিতীয়ত হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে অভয়ার পরিবার দেখা করতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, তারা নিজেরা মেল করেছিলেন, আজকে কি অভয়ের পরিবার দেখা করতে পারবে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। যদি এ বিষয়ে এখনও পর্যন্ত অমিত শাহের দপ্তর থেকে কোনো ধরনের স্টেটমেন্ট আসেনি যে এরকম কোনো শিডিউল বা এরকম কোনো টাইম দেওয়া হয়েছে, তবে মনে করা হচ্ছে যে অভয়ার পরিবার দেখা করতে পারেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, তিনি এখান থেকে 2:30 থেকে 2:45 নাগাদ বেরোবেন, তারপর তিনি পৌঁছবেন EZCC সল্টলেকে, সেখানে সাংগঠনিক প্রোগ্রাম রয়েছে, সদস্য অভিযান রয়েছে, এই সদস্য গ্রহণ যে অভিযান সেখানে তিনি বক্তব্য রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। যদি রাজনৈতিক কোনো বক্তব্য রাখেন তাহলে একমাত্র প্ল্যাটফর্ম EZCC, সেখানেই তিনি বক্তব্য রাখবেন, অর্থাৎ একেবারে আটোসাটো নিরাপত্তা এই মুহূর্তে নিউ টাউনের এই 5 তারা হোটেল, আমি ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ একেবারে BSF, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশের শীর্ষ কর্তারা এখানে রয়েছেন। এই যে হোটেল তুমি দেখতে পাচ্ছ, এখানেই রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরোবেন এবং সরাসরি দমদম বিমানবন্দর, সেখান থেকে প্রতি মুহূর্তে আমাদের নজর রয়েছে। এবং ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে পেট্রাপোল থেকে আমাদের সঙ্গে যেমন রয়েছে আমাদের অপর প্রতিনিধি ভাস্কর, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আমি ভাস্করের সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে টিটপ, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি সেখানকার কি রয়েছে, কতটা প্রস্তুতি রয়েছে BSF-এর অনুষ্ঠান, এবং সেখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখো, একদম তাই, সরকারি যে নির্দেশিকা বা নিয়ম রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী সকাল 11:15 নাগাদ তিনি পেট্রাপোল সীমান্তে আসবেন। তার আগে BSF-এর পক্ষ থেকে দেখো তুমি যে কড়া নজরদারি বা কড়া নিরাপত্তারা পুরোপুরিভাবে মুড়ে ফেলা হয়েছে পেট্রাপোলের সীমান্ত। তুমি দেখো প্রত্যেকটি জায়গা, অর্থাৎ এখান দিয়ে যে অমিত শাহ ঠিক হেলিপ্যাডে আসবেন এবং নামার পরে তিনি যে কনভয় করে আসবেন ঠিক এই রাস্তা দিয়ে কনভয় কিন্তু ভেতরে প্রবেশ করবেন, অর্থাৎ যেখানে সরকারি যে অনুষ্ঠান রয়েছে ঠিক সেখানে। তার আগে কিন্তু এখানে যেমন কড়া নজরদারি তেমনিভাবে যে BJP নেতৃত্ব তারাও কিন্তু এখানে পরপর প্রত্যেক উপস্থিত রয়েছেন, এখানে বিধায়ক রয়েছেন, একবার একটু সরাসরি বিধায়কের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অশোকবাবু, ঠিক কখন আসবেন অমিত শাহ এখানে, কি প্রোগ্রাম? দেখুন, 11:15 নাগাদ ল্যান্ড হবে এখানে। এখানে প্রোগ্রাম আছে, আমাদের যে ইমিগ্রেশন যে চেকপোস্টটা অত্যাধুনিকভাবে তৈরি হয়েছে সেই ইমিগ্রেশন চেকপোস্টের আজকেই উদ্বোধন হবে, এবং যে
একটা রাস্তা, নতুন একটা রোড, যে রোডটা যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট করতে যে একটা রাস্তার উপর সমস্যা ছিল, সমস্যা নিরসনের জন্য কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করেছে পেট্রাপোলকে বিশ্বের একটা অন্যতম স্থলবন্দরে পরিণত করতে। এবার স্থলবন্দরে পরিণত করতে গেলে যে পরিকাঠামো দরকার আজকে সেটা স্বয়ংসম্পন্ন হলো। সেই উপলক্ষে সেই উদ্বোধনটা, সেই রাস্তার উদ্বোধন হবে এবং সমগ্র ভারতবাসী দেখবে এবং ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে যেটা ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেটা করার দরকার সেটা করবেন আজকে। একদম বিধায়ক যেমন বললেন তেমনি ভাবে আরেকবার একটু নিরাপত্তার ছবিটা দেখাবো, অর্থাৎ প্রত্যেকটি গাড়ি যারা ভিভিআইপি যারা আসছেন তাদেরকেও কিন্তু এখানে কোন রকম ভাবে কিন্তু চেকিং ছাড়া ভেতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা পেট্রাপোল চত্বর। কোন রকম ভাবে কিন্তু প্রোটোকলে কোন রকম খামতি রাখতে নারাজ বিএসএফ এর যারা আধিকারিক রয়েছেন, কর্তা যারা রয়েছেন তারা প্রত্যেকেই। অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সদ্য বাংলাদেশের যে সেটা প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই কিন্তু ভারত সরকারের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সময় দাঁড়িয়ে মৈত্রী বন্ধন অর্থাৎ মৈত্রী গেট একটি দ্বার উদ্ঘাটন হচ্ছে, যেটি ভারতের পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে বাংলাদেশকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই গেটটিও কিন্তু আজকে কিন্তু উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি যাত্রীদের জন্য অর্থাৎ এপার বাংলা বা ওপার বাংলা থেকে যে সমস্ত যাত্রীরা পারাপার করেন তাদের জন্য যে যাত্রী টার্মিনাল সেই টার্মিনালও কিন্তু উদ্বোধন করা হচ্ছে, সেটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। স্বাভাবিকভাবেই এই যে একগুচ্ছ যে প্রকল্প রয়েছে তার পাশাপাশি তার আর্থিক অর্থাৎ যে 11-15 নাগাদ তিনি যে সরকারি নিয়ম অনুযায়ী তিনি যে আসবেন তার নির্দেশিকা, তার আগে আরেকবার দেখাচ্ছি নিরাপত্তা চাদরে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। পেট্রাপোল সীমান্ত আপনারা জানেন ভীষণই তাৎপর্যপূর্ণ একটা এরিয়া এবং যেখানে উপস্থিত থাকবেন কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে কারণের জন্য এত নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। তুমি আমাদের সঙ্গে টা গটি টক ভাস্কর, আমাদের অপপ্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেখানে পৌঁছে যাবেন, সুতরাং তৎপরতার ছবিটা যেমন তুমি দেখাবে ঠিক তার পাশাপাশি কারা কারা উপস্থিত থাকছেন আজকের এই অনুষ্ঠানে কি খবর পাচ্ছ? একদমই তনয়, দেখো যেমনটা আমাদের আরেক প্রতিনিধি ফিটআপ বললো যে অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল এবং যে মৈত্রী দ্বার সেই মৈত্রী দ্বারের উদ্বোধন করা হবে। এবং এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, আমি আমার ছবিটা খুব আইকনিক, এই ছবিটা খুব আইকনিক। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এমব্লেম, তারই ছবিতে কিন্তু লেখা ল্যান্ড পোর্ট পেট্রাপোল। এবং নতুন করে যে গেট করা হয়েছে সেই গেটের চারটি ভাগ থাকছে, অর্থাৎ দুটি গেট ইম্পোর্টের জন্য, দুটি গেট এক্সপোর্টের জন্য, আমদানি এবং রপ্তানি তার পাশাপাশি অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল তৈরি করা হয়েছে, যেখানে একেবারে আধুনিক যে সমস্ত ঠিক। ভাস্কর নজর রাখো, ভীষণ ভাবে কথা কেটে যাচ্ছে যে কারণের জন্য আমাদের পরিষ্কার শুনতে অসুবিধা হচ্ছে। তবে ধন্যবাদ জানাই একই সঙ্গে অনুপম আমাদের সঙ্গে ছিল পাশাপাশি টিটপ এবং ভাস্কর প্রত্যেককেই, একই সঙ্গে আপনাদের সামনে বক্তব্য রাখি দিলীপ ঘোষে তিনি কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বঙ্গ সফর নিয়ে শুনুন। আপিল করে তো ওরা যাবেন, কি ওরা দেখা করবে সেটা উনি ঠিক করবেন, ওনারা অফিস ঠিক করবে, আমাদের এখানকার যারা নেতৃত্ব আছেন তারা ঠিক করবে। কিন্তু এই যে অভয়া বা যারা নির্যাতিত তারা হোম মিনিস্টারের কাছে, কেন্দ্র সরকারের কাছে আবেদন করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তার মানে এখানকার রাজ্য সরকারের উপরে মানুষের ভরসাই চলে গেছে, পুলিশ প্রশাসনের উপরে ভরসাই চলে গেছে। সেজন্য হয় আদালতে যাচ্ছে বা কেন্দ্র সরকারের কাছে সবাই আবেদন করছে, এটা খুব চিন্তার বিষয়।